त्रिपुरा माध्यमिक शिक्षा बोर्ड के अध्यक्ष भबधुष शाह ने कहा कि 15 और 16 अक्टूबर को होने वाले उच्च माध्यमिक और माध्यमिक परीक्षाओं के लिए अगले सोमवार और मंगलवार से प्रवेश पत्र एडमिट कार्ड जारी किए जाएंगे त्रिपुरा माध्यमिक शिक्षा बोर्ड के इतिहास में पहली बार त्रिपुरा माध्यमिक शिक्षा बोर्ड के सभी दस्तावेज़ और प्रवेश पत्र किसी निजी कंपनी के माध्यम से संसाधित किए जा रहे हैं उन्होंने ये भी कहा कि इस बार माध्यमिक परीक्षा तैतालीस हजार अधिक और उच्च माध्यमिक परीक्षा की संख्या उनतीस हजार अधिक है त्रिपुरा के सभी विद्यालय के प्रधान शिक्षक समय से बोर्ड के एडमिट पत्र ले जाएं और अगर कोई समस्या हो तो त्रिपुरा माध्यमिक शिक्षा मंडल के पास आकर इसकी सूचना बोर्ड अध्यक्ष भगत शाह को दें पंद्रह दिसंबर एवं सोलह दिसंबर উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা যেটা অনুষ্ঠিত হচ্ছে টার্ম ওয়ান টার্ম ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার অ্যাডমিট কার্ড আমরা আগামী সম এবং মঙ্গলবার দেব এখানে প্রসঙ্গক্রম উল্লেখ করা যায় এই এবছরের প্রথম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে অ্যাডমিট কার্ড এবং এই সংশ্লিষ্ট জগতে কাজকর্ম পর্ষদ অফিসে করা হচ্ছে একটি নামি বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে আমরা আরও খুশি হতাম যদি সেই কাজটা আমরা আমাদের কর্মচারীদের নিয়ে করতে পারতাম তো আমরা আশা করছি হয়তো ভবিষ্যতে শুধু ভবিষ্যতে সেটা আমরা করতে পারব এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে তেতাল্লিশ হাজারের কিছু বেশি আর উচ্চ মাধ্যমিক সেটা প্রায় উনত্রিশ হাজারের কাছাকাছি আমরা আশা করবো সব মঙ্গলবার মধ্যে বিভিন্ন বিদ্যালয় প্রধান বা তাদের অনুমোদিত শিক্ষক বা অফিস কর্মচারীরা অ্যাডমিট কার্ডগুলো নিয়ে যাবেন তার মধ্যে যদি কিছু ত্রুটি বিচ্ছিনী থাকে কিছু থাকতে পারে খুবই সামান্য পরিমাণে তাদের অতি সত্তর তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে সেটা কালেকশন করে নেন